প্রিয়াংশু নিশ্চয়ই চিনতে পারছি না ম্যাডাম আপনাকে তোর ভবিষ্যৎ তোর সঙ্গে লুকোচুরি খেলছে টোকে টোকে তুই আমার গলা শুনে চিনতে পারছিস না সরি ম্যাম সত্যি আপনাকে চিনতে পারছি না আরে কি করছিস মধু উফ প্রিয়াঙ্কা তুই না তো দাদার সঙ্গে একটা লুকোচুরি খেলছিলাম আর তুই এসে সব মাটি করে দিবি হ্যালো আমি চিনতে পারছিস না কি রে তুই আমেরিকা গিয়ে সব ভুলে গেছিস আরে আমি মধুরিমা রে মনে নেই ছোটবেলা স্টাইল মেরে আমায় হানি বলে রাখতিস হ্যাঁ মধু ও আমার দাদা না রে চুপ কর তো বাবার সঙ্গে দেখা করতে আরে তুই ভাই বড়লোকের মেয়ে মালটা পড়াতে পারলে খরচা পকেটে কি খবর বলো মানে প্রেজেন্ট সারপ্রাইজ কেমন আছো ভালো আঙ্কেল তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি যাও তোমার উপরে যাও গল্প গুজব করো ঠিক আছে তো যাও নমস্কার স্যার হ্যাঁ নমস্কার আমি একটা প্রণাম করবো না কিছু করবে না তুমি ওখানে দাঁড়িয়ে থাকো বলো স্যার আমি ব্যাংককে একটা ভালো চাকরি পেয়েছি কিন্তু যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে আপনি যদি প্লিজ আমার জন্য রিকমেন্ড করেন পাসপোর্ট ইম্পসিবল তুমি যতটা সহজ ভাবছো ব্যাপারটা ততটা সহজ নয় আর তাছাড়া একটা জেল ফেরত কয়েদির ক্ষেত্রে পাসপোর্ট পাওয়া যথেষ্ট কঠিন স্যার পাসপোর্ট অফিসার তো আপনার বন্ধু বললেই হয়ে যাবে বলুন না বলুন না বলুন তাই তুমি জানলে কি করে ওটা সোর্স লাগিয়ে বের করে ফেলেছি না তোমার সোর্সটা ভালো কিন্তু এক্ষেত্রে ওটা কোনো কাজে লাগবে না আই এম সরি আমি এ ব্যাপারে তোমাকে রেকমেন্ড করতে পারবো না রিস্ক আছে চল চল তো